আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব নতুন একটা চাকরির আপডেট নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব একটি কলেজে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনাদের বয়স কীরকম লাগবে, আপনাদের যোগ্যতা কীরকম লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিস অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য এবং যারা ডলুবি প্রিপারেশন নিচ্ছেন এবং কেপি প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। প্রতিনিয়ত আপনাদের ক্লাস করানো হচ্ছে এই চ্যানেলে। তো ঠিক আছে, আমরা তাহলে বিস্তারিত এখন অফিসিয়াল নোটিফিকেশন চলে যাচ্ছি। তো আমি আপনাদের আমি নেক্সটে যেটা আপনাদের ভিডিও শেষ হওয়ার সময় আগে, ঠিক আছে, আমি বলে দিব আপনাদের কীভাবে আপনার নোটিফিকেশনটি পাবেন এবং কোথা থেকে পাবেন। তো আমি অফিসিয়াল সাইট থেকে আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিব। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এটা আপনাদের একটু দূরে চাকরিটা হতে পারে, তো কোনো অসুবিধা না। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো ভারতীয় নাগরিক হতে হলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা চলে এসেছি আমরা ওয়েবসাইটের নোটিফিকেশন, আপনি দেখতে পাচ্ছেন অনুষ্ঠান নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো ওয়েবসাইটে আপনার দেওয়া আছে, এই ওয়েবসাইট থেকে আপনার নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো রিক্রুটমেন্ট নোটিশ আপনাদের দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন নন টিচিং স্টাফ পদে আপনাদের পোস্টে আপনাদের নিয়োগ গ্রুপ বি এবং গ্রুপ সি। এডিপি নাম্বার আপনাদের দেওয়া আছে, যেটা আপনাদের অ্যাডভাইস নোটিশ যেটা আপনাদের রয়েছে। তো আমরা পোস্টে চলে আসি, কী কী পোস্টে আপনাদের নিয়োগ হবে। তো প্রথম যেটা আপনাদের পোস্ট রয়েছে আপনারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, প্রথম আপনাদের পোস্ট রয়েছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আপনাদের নিয়োগ, প্রথম যেটা পোস্ট রয়েছে। তো আপনাদের টোটাল শূন্যপদ রয়েছে, টোটাল আপনাদের 35 টোটাল শূন্যপদ রয়েছে। তো আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরি এবং ইডব্লিউএস 4টি, এসসি 4 এবং এসটি 3, ওবিসি 9টি টোটাল শূন্যপদ রয়েছে। তো টোটাল 35 টোটাল শূন্যপদ রয়েছে। তো এটা আপনাদের গ্রুপ সি পোস্ট, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো সব কিছু আমরা দেওয়া আছে। এডুকেশন কোয়ালিফিকেশন চলে আসছে আমরা এখন, এডুকেশন কোয়ালিফিকেশন কী কী লাগবে, আপনাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। তো এলডিসি পদে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আপনাদের যোগ্যতা লাগবে। আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে। তো এবং আবার আপনাদের যেহেতু লোয়ার ডিভিশন ক্লার্ক যেহেতু পোস্ট, তো অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ লাগবে, যেটা আপনাদের বলে দিয়েছে যে এ টাইপিং স্পিড অফ মিনিমাম 35 WPM ইন ইংলিশ অন কম্পিউটার। তো আপনাদের 35 WPM আমরা ইংলিশে আপনাদের কম্পিউটার স্পিড লাগবে, ইংলিশে আপনার টাইপিং স্পিড লাগবে আপনাদের। তো আশা করি আপনারা বুঝে গেছেন। তো পে স্কেল আপনাদের কত দেওয়া হবে, যেটা আপনাদের রয়েছে। তো পে স্কেল, তো পে স্কেলে চলে আসছে যেটা আপনাদের রয়েছে। পেমেন্ট আপনাদের ওয়ানে দেওয়া হবে, 5200 থেকে আপনাদের 20,200 টাকা আপনাদের স্যালারি থাকবে। গ্রেড পে আপনাদের থাকবে 1900 টাকা আপনাদের জিপি রয়েছে এবং 6 পে সিপিসি হিসাবে আপনাদের দেওয়া হবে স্যালারি। লেভেল 2 আপনাদের দেওয়া হবে, ঠিক আছে। তো পে ম্যাট্রিক্স আপনাদের 19,900 থেকে 6,200 আপনাদের স্যালারি থাকবে নেক্সটে, এবার 7 সিপিসি হিসাবে আপনাদের যেটা স্যালারি থাকবে। তো তারপর আমরা চলে আসি যেটা আপনাদের আপার এজের কথা যেটা বলেছে, যেটা আমাদের বয়স। তো বয়স আপনাদের 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তবে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট অবশ্যই আপনার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা ছাড় পেয়ে যাবেন, কিন্তু যেহেতু এটা আপনাদের এই চাকরিটা আপনাদের আদার্স স্টেটে, তো অবশ্যই আপনারা জেনারেল হিসাবে আপনারা যেতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা 27 বছর পর্যন্ত শুধু আপনারা আবেদন করতে পারবেন। এসসি এসটি যারা ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা ছাড় পাবেন, রিজার্ভ ক্যান্ডিডেট রিজার্ভেশন যারা রয়েছেন ক্যান্ডিডেটে ক্যাটাগরিতে, তো তারা শুধু যারা ডেলিতে রয়েছে, ঠিক আছে, তো তারাই শুধু আবেদনের যোগ্য এবং তারাই শুধু ছাড় পাবে। তো আমরা যে পশ্চিমবঙ্গ থেকে আবেদন করি, তো আমরা ছাড় পাবো না, আমরা শুধু জেনারেল হিসেবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। তো তারপর নেক্সটে চলে আসছে, নেক্সট যেটা আপনাদের পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো নেক্সট আপনাদের পোস্ট রয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট। তো পোস্ট কোড আপনাদের দেওয়া আছে, পোস্ট আপনাদের গ্রুপ সি পোস্ট, টোটাল শূন্যপদ রয়েছে 10টি, আনরিজার্ভ ক্যাটাগরি ইডব্লিউএস এম এস সি এসটি ওবিসি ক্যাটাগরি সহ আপনাদের টোটাল 10টি টোটাল শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চলে আসছি, তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী চেয়েছে আপনারা দেখে নিই। তো আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে স্কিল টেস্ট আপনাদের লাগবে, যেটা আপনাদের 10 মিনিটস আপনাদের অথবা মিনিমাম আপনাদের 80 WPM লাগবে 10 মিনিটে, এবং 35 WPM টাইপিং স্পিড ইংলিশ লাগবে আপনাদের, কম্পিউটার নলেজ লাগবে আপনাদের, যেহেতু আমরা স্টেনোগ্রাফার পোস্ট আপনাদের। তো আশা করি আপনারা জানেন, আশা করি যে আমার কম্পিউটার নলেজ অবশ্যই লাগবে আপনাদের, যেটা স্টেনোগ্রাফার নলেজ লাগবে আপনাদের। তো আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবার চলে আসে স্যালারিতে। তো আপনাদের বেতন কত দেওয়া হবে, তো বেতন আপনাদের যেটা বলেছে যে আপনাদের পেমেন্ট ওয়ান আপনার স্যালারি দেওয়া হবে প্রথমে স্টার্টিং, 5200 থেকে আপনাদের 20,200 আপনাদের থাকবে, জিপি আপনাদের থাকবে 2400, ঠিক আছে, 6 সিপিসি হিসাবে আপনাদের যেটা থাকবে।
তো আপনাদের লেভেল ফোরে দেওয়া হবে আপনার 7 CBC টাইপের হিসাবে। যদি আপনাদের স্যালারি পান তো পেমেন্ট হিসেবে আপনাদের 25,500 থেকে 81,100 টাকা আপনার স্যালারি থাকবে। তো বয়সের কথা চলে আসি, বয়স তো আশা করি যেটা আমাদের রয়েছে সেম বয়স, 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা যদি আবেদন করে থাকেন। তো আমরা শুধু যদি জেনারেল হিসেবে আমরা রিপ্লিকেশন করতে পারবো, তো আমরা 27 বছর পর্যন্ত আমাদের থাকবে আমাদের বয়স। তো নেক্সট যেটা পোস্ট রয়েছে UDC আপার ডিভিশন ক্লার্ক পোস্ট, নেক্সট পোস্ট। তো পোস্ট কোড আপনাদের দেওয়া আছে, গুরুশ্রী পোস্ট আপনাদের এটা। টোটাল শূন্যপদ রয়েছে 8টি, আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ SC OBC ক্যাটাগরি সহ টোটাল 8টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চলে আসছি, তো শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা চেয়েছে আপার ডিভিশন ক্লার্কে, তো ব্যাচেলার ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে, যেটা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। এবং আপনাদের যেটা যেহেতু আপনাদের ক্লার্ক পদে নিয়োগ আপার ডিভিশন ক্লার্ক, তো অবশ্যই আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে, যেটা আপনাদের 35 WPM আপনাদের টাইপিং স্পিড লাগবে। তো এবার বেতনে চলে আসে স্যালারিতে, স্যালারি আপনাদের দিবে পেমেন্ট 1A, যেটা 5200 থেকে 20,200 আপনাদের থাকবে, জিপি 2400, ঠিক আছে। তো 2400 আপনাদের জিপি থাকবে, তো এটা 6 CPC হিসেবে থাকবে আপনাদের। তো সেম যদি 7 যদি CPC থাকে আপনাদের, তো আপনার লেভেল ফোরে আপনার স্যালারি দেওয়া হবে। পেমেন্ট এক্স আপনাদের যেটা আপনাদের পড়ছে, তো 25,500 থেকে 81,100, ঠিক আছে। তো বয়স তো আপনার সেম রয়েছে, আপনার 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর নেক্সট পোস্টে আমরা চলে আসছি, তো নেক্সট পোস্ট আপনাদের যেটা রয়েছে, নেক্সট পোস্ট আমাদের লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, পোস্ট কোড দেওয়া আছে, গ্রুপ সি পোস্ট রয়েছে। টোটাল শূন্যপদ রয়েছে 2টি, শুধু OBC ক্যান্ডিডেটরা শুধু আবেদন করতে পারবেন, যেটা আপনাদের শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চলে আসছে, এটা গ্রুপ সি পোস্ট। তো আপনাদের যেটা আপনাদের চেয়েছে BA অথবা BSc অথবা BCOM লাগবে, সঙ্গে সার্টিফিকেট অফ দ্য লাইব্রেরিয়ান সায়েন্স সেটা আপনাদের লাগবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে অথবা যে কোনো ইনস্টিটিউট থেকে। অথবা যদি আপনারা ডিপ্লোমা লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা করা থাকে লাইব্রেরি সায়েন্সে, তো অবশ্যই আপনারা 2 বছর যদি থাকে, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, এবং নলেজ লাগবে কম্পিউটার নলেজ। দেন যদি ব্যাচেলার ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকে যদি লাইব্রেরি সায়েন্সে, অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। সঙ্গে যদি আপনার ওয়ার্কিং নলেজ কম্পিউটার নলেজের কম্পিউটার নলেজ যদি আপনাদের থাকে, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারেন, যেটা আপনাদের রয়েছে। শেষে যেটা আপনাদের রয়েছে, তো আপনার যদি ব্যাচেলার ডিগ্রি থাকে, ঠিক আছে, লাইব্রেরি সায়েন্সে, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটার নলেজ, তো কম্পিউটার নলেজ অবশ্যই আপনাদের লাগবে, যেহেতু লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্ট। তো আপনাদের স্যালারি, তো স্যালারি কথা চলে আসছি, তো স্যালারি আপনাদের যেটা দেওয়া হবে, তো স্যালারি আপনাদের পেমেন্ট 1 আপনার স্যালারি দেওয়া হবে, যেটা 5200 থেকে 20,200 আপনার স্যালারি থাকবে। জিপি আপনাদের 2400 6 CPC হিসাবে। পেমেন্ট ট্যাক্স যেটা আপনাদের 25,500 থেকে 81,100 আপনাদের লেভেল ফোরের স্যালারি দেওয়া হবে, 7 CPC নেক্সটে আপনাদের। তো আপনাদের সেম বয়স আপনাদের থাকছে 27 বছর পর্যন্ত, আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট পোস্টে চলে আসছি আমরা এখন, জুনিয়র মেকানিক পোস্টে চলে আসছি আমরা এখন, যেটা পোস্ট কোড দেওয়া আছে গ্রুপ সি পোস্ট। তো টোটাল শূন্যপদ রয়েছে 21টি, আপনারা দেখতে পাচ্ছেন অল ক্যাটাগরি সহ আপনাদের রয়েছে, আনরিজার্ভ PWS ক্যান্ডিডেট SC ST OBC ক্যান্ডিডেট সহ আপনার টোটাল রয়েছে, আপনাদের টোটাল 21টি টোটাল শূন্যপদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো সব কিছু ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে, ICC BSC সিভিল সব কিছু দেওয়া আছে আপনাদের। তো যোগ্যতা আপনাদের যেটা চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, ওয়েট। তো যোগ্যতা আপনাদের যেটা চেয়েছে আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেটা চেয়েছে আপনাদের, ITI লাগবে আপনাদের, 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তো ডিপ্লোমা অথবা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করা যদি থাকে, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। 52,200 থেকে আপনার 20,200 আপনার স্যালারি থাকবে, জিপি আপনাদের 1900 এটা আপনার স্যালারি দেওয়া হবে, 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট পোস্টে চলে আসছে আমরা এখন চলে আসছি নেক্সট পোস্ট, এটা আমরা হেড ক্লার্ক পোস্ট রয়েছে। তো পোস্ট কোড দেওয়া আছে গ্রুপ বি পোস্ট আপনাদের, এটা টোটাল 60টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন হিসেবে যেটা চেয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনাদের গ্রাজুয়েশন যদি কমপ্লিট করে থাকে আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের টাইপিং স্পিড 35 WPM লাগবে কম্পিউটার ইংলিশে। তো কম্পিউটার বেসিক অফিস সফটওয়্যার টুলস অবশ্যই আপনার উইন্ডোজ এবং এক্সেলের কাজ জানতে হবে। তো পে স্কেল আপনাদের দেওয়া স্যালারি দেওয়া হবে আপনাদের পেমেন্ট 2 তে 9,300 থেকে 34,800, এবং গ্রেড পে আপনাদের জিপি থাকবে 4600 6 CPC হিসাবে। তো 7 CPC হিসাবে যেটা আপনাদের 44,900 থেকে 142,400, ঠিক আছে, 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, যেটা আপনাদের হেড ক্লার্ক পোস্টে। তো নেক্সটে চলে আসে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে যেটা আপনাদের। তো পোস্ট কোড দেওয়া আছে গ্রুপ বি পোস্ট আপনাদের, টোটাল শূন্যপদ রয়েছে 3টি, সব কিছু ডিপার্টমেন্টে ভাগ করা আছে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে ডিপ্লোমা, 5 বছর আপনাদের অভিজ্ঞতা লাগবে, অথবা BTS বা BE যদি BTS যদি করে থাকে, তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। পেমেন্ট 2 তে আপনার স্যালারি দেওয়া হবে, 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট পোস্টে চলে আসছে আমরা এখন, যেটা অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পোস্ট কোড দেওয়া আছে গ্রুপ সি পোস্ট আপনাদের, এটা টোটাল শূন্যপদ রয়েছে অনলি 1, ঠিক আছে। তো যোগ্যতা আপনাদের যেটা চাইছে শিক্ষাগত যোগ্যতা আপনাদের শুধু উচ্চ মাধ্যমিক পাস করার লাগবে, এবং সঙ্গে আপনাদের
কম্পিউটার নলেজ লাগবে, দ্যাট 35 ডেভেলপিং ইংলিশে আপনার টাইপিং স্পিড লাগবে। নেক্সট আপনার স্যালারিতে চলে আসছি, পেমেন্ট ওয়ান আপনার স্যালারি দেওয়া হবে 5200 থেকে 20,200, জিপি আপনাদের 1900 টাকা দেওয়া হবে, 7 CVC হিসেবে ধরলে আপনাদের 19900 থেকে 63,200, সাথে 27 পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন, 27 বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। নেক্সট পোস্ট আপনাদের চলে আসে, নেক্সট পোস্ট জুনিয়র প্রোগ্রামার, তো পোস্ট কোড দেওয়া আছে গ্রুপ বি পোস্ট, তো ভ্যাকেন্সি আপনাদের টোটাল 13টি সনদ রয়েছে। কোয়ালিফিকেশন হিসেবে যেটা চেয়েছে এমটেক আপনাদের লাগবে, এমটেক করা লাগবে আপনাদের, অথবা মাস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন MCA করা লাগবে, ঠিক আছে। আমাদের পেমেন্ট টুতে আপনাদের স্যালারি দেওয়া হবে, তো আপনাদের 9300 থেকে 34,800, 7 CVC ধরলে আপনাদের 11, তো যেটা আপনাদের 34,000-35,400 থেকে স্টার্টিং থাকবে। নেক্সট আপনাদের দেওয়া আছে সব কিছু, দেখে নেবেন একটু বিস্তারিত, 3 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট পোস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টোটাল সনদপত্র হচ্ছে 26টি। গ্রুপ সি পোস্ট আপনাদের, এটা আপনাদের কোন কোন ডিপার্টমেন্টে থাকবে আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন, তো আপনাদের দেওয়া আছে সব কিছু। আপনাদের স্টেট বোর্ড থেকে আপনাদের ডিপ্লোমা করা লাগবে, আপনাদের ডিপ্লোমা করা থাকবে, বিটিএস করা থাকবে, করা লাগবে আপনাদের, যদি করা থাকে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, অথবা যদি আপনার ফর ফিজিক্স কেমিস্ট্রি এত ডিপার্টমেন্ট BSc 2 বছর অভিজ্ঞতা থাকে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। স্যালারি আপনার 5200 থেকে 20,200 আপনাদের দেওয়া হবে, জিপি আপনাদের 2800 টাকা আপনাদের থাকবে, তো 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে, যেটা আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে। তো অনেকগুলো পোস্ট আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, তো অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, তো একটু একটু করে আপনাদের অনেক শূন্যপদ রয়েছে আপনারা দেখলেন, তো অবশ্যই আপনারা ভারতীয় নাগরিক হতে আবেদন করতে পারবেন, যেটা আপনাদের বলে দিয়েছে যে শুধু মেনশন করা রয়েছে সব কিছু। আপনাদের এজ লিমিট রয়েছে 16-21 আপনাদের বয়স, 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং কিছু পোস্টে গ্রুপ সি, গ্রুপ বি পোস্ট আপনি 3 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, সেটা আমি মেনশন চেক করে দিয়েছি। তো আপনারা অনলাইনে আবেদন করতে হবে আপনাদের, ঠিক আছে, তো SC ST আমরা এটা অবশ্য ওয়েস্টমল থেকে আবেদন করলে পাবো না ছাড়, যেটা আমাদের SC ST 5 বছর, এবং OBC দিল্লি জুড়ে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে, তো এটা শুধু দিল্লি স্টেটের জন্যই। তো এবার চলে আসি অ্যাপ্লিকেশন ফিজে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 400 টাকা, গ্রুপ বি পোস্টে, সরি, গ্রুপ সি পোস্টের জন্য 400 টাকা, এবং গ্রুপ বি পোস্টের জন্য লাগবে আপনার 1000 টাকা, এবং 800 টাকা আপনাদের প্রসেসিং ফি লাগবে, যেটা আপনাদের 1000 টাকা আপনাদের গ্রুপ বি পোস্টের জন্য লাগবে, টোটাল আপনাদের 1200 টাকা চার্জ লাগবে, ঠিক আছে, ফি লাগবে আপনাদের 2000 টাকা আপনাদের গ্রুপ বি পোস্টে, গ্রুপ সি আপনাদের 1200, গ্রুপ বি পোস্টে, সরি, গ্রুপ সি পোস্টে 1200, গ্রুপ বি পোস্টে আপনাদের 2000 টাকা ফি লাগবে, ঠিক আছে, টোটাল ফি লাগবে, এবং যারা SC ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য ফি টোটালি নাই। তো ওপেনিং ডেট আপনাদের সব কিছু আপনাদের যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেটস, তো আপনাদের অনলাইনে আপনাদের আবেদন স্টার্ট হয়েছে 27/6/2021 থেকে, এবং ক্লোজিং ডেট আপনাদের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 21/7/2021 আপনাদের লাস্ট ডেট রয়েছে, 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, তো 27/6 থেকে স্টার্ট হয়েছে, 31/7 লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। কীভাবে এখন আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন, তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমরা বর্তমানে রয়েছে অফিসিয়াল সাইটে, আপনারা দেখতে পাচ্ছেন NSUT.AC.IN অফিসিয়াল সাইটে আপনারা ভিজিট করবেন, ঠিক আছে, আসার পর টোটালি একদম নিচে চলে আসবেন, একদম নিচে আসার পর রিক্রুটমেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, নিউ বলে অপশন রয়েছে, রিক্রুটমেন্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন, তো আমার নেট তো নাই, তো নেটটা ডাউন করে নিই, তো ওয়েট, তো চলে আসছে, ঠিক আছে, তো আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে নন টিচিং স্টাফ আমাদের দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অ্যাডভাইসমেন্ট ফর নন টিচিং পজিশনস NSUT দেখতে পাচ্ছেন, এডিপেন্ড এখানে অপশন করলে আপনারা শর্ট নোটিস ডাউনলোড করে নিতে পারবেন, এবং দেন আপনার ডিটেলস যদি আপনারা ডাউনলোড করতে ফুল নোটিস সেটা আমি আপনাদের শো করলাম, তো এটা আপনারা ডাউনলোড করতে চাইলে আপনারা এই অপশনে আপনারা ক্লিক করতে হবে, যেটা আপনাদের দ্বিতীয় সেকেন্ডে আপনাদের ক্লিক করতে হবে, দেন যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান অনলাইনে, তো অ্যাপ্লাই অনলাইন যেটা রয়েছে ক্লিকার অপশনে ক্লিক করার মাত্রে আপনারা অফিসিয়াল যেটা রয়েছে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে, তো সব কিছু আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিলাম, ধন্যবাদ, জয় হিন্দ।